আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি সে সময় বাড়িতে কেউ ছিলেন না দমকলের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার বড়া এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না ঘটনায় বাড়িটি আগুনে পুড়ে গেলেও হতাহতের কোনো খবর নেই বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বের হন গাইঘাটার বড়া এলাকার বাসিন্দা সাধনা শিকদার প্রতিবেশীদের চিৎকারে ছুটে আসেন তিনি ততক্ষণে আগুনে পুড়ে গেছে গোটা বাড়ি ওখানে একটা ভদ্র মহিলা চিৎকার করে বলছে আমার নামই সাধনা আমার নাম ধরে বলছে কি ওর সাধনা করতে ওর জ্বলে গেল ওই মহিলার বাড়ি ওখানে ওই 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 ভিটের পর সেখান থেকে বললে আমি ওখান থেকে কীভাবে স্যার আমি জানি না বল খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগামী বুধবার মেয়ের বিয়ে তার আগে এই ঘটনায় মাথায় হাত শিকদার পরিবারের পাঁচটা নাগাদ কারেন্ট চলে গেছে সাড়ে পাঁচটা নাগাদ আগুন ধরেছে তখন ওখান থেকে সোনা নাম করে একটা ছেলে ডেকে বলছে যে তোর সাধনার ঘরে আগুন লেগেছে তখন আর কি দৌড়ে আসি তখন চিল্লা করে মোটামুটি এই পাড়ায় যত লোক আছে সব চার পাঁচ সাতশো লোক আসে রেডি সব জল টানছে সব পুড়ে গেছে বিয়ের বাজার করা ছিল বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা